নমস্কার দর্শক বন্ধুরা, আজ আমি দেখাবো কি করে বিয়ের বাড়ির স্টাইলে সুস্বাদু কাতলা মাছের কালিয়া তৈরি করতে হয়। আর এই কাতলা মাছের কালিয়া শিখতে গেলে আমার ভিডিওটা সম্পূর্ণ দেখুন, তাহলেই বুঝতে পারবেন। তাহলে শুরু করা যাক, এই কাতলা মাছের কালিয়া তৈরি করতে হয় কিভাবে। বিয়ের বাড়ির স্টাইলে কাতলা মাছের কালিয়া বানানোর জন্য আমরা এখানে 5 পিস মতন আমরা কাতলা মাছ নিয়েছি। তাই এবারে এই কাতলা মাছের উপর আমরা একটু হলুদ এর উপর অ্যাড করব। অল্প পরিমাণে আমরা হলুদ এর উপর এই মাছের উপর আমরা অ্যাড করছি। তারপরে অ্যাড করব আমরা একটু নুন, এর মধ্যে অ্যাড করলাম। অ্যাড করে এই নুন আর হলুদ দিয়ে ভালো করে আমরা একটু মিক্স করে নেব। এবারে এই মাছটাকে আমরা 10 মিনিট ম্যারিনেট অবস্থায় আমরা রেখে দেবো, যাতে নুনটা মাছের মধ্যে ভালো করে যাতে ঢুকে যায়, সেই জন্য। এবারে আমরা মাছগুলো ভাজবো। মাছ ভাজার জন্য আমরা 2 টেবিলস্পুন মাস্টার্ড অয়েল এর মধ্যে অ্যাড করেছি। এবারে মাছগুলো আমরা এর মধ্যে অ্যাড করে দেবো। দেখে নিন, মাছগুলো ভাজা হয়ে গেছে। এবারে আমরা আলাদা জায়গায় জিনিসটাকে নামিয়ে দেব। এবারে আমরা মাছের কালিয়ার প্রিপারেশনটা করব। এবারে মাছের কালিয়ার প্রিপারেশনের মধ্যে আমরা সেম কড়াইতে আমরা 1 টিস্পুন মতন আমরা মাস্টার্ড অয়েল এর মধ্যে অ্যাড করেছি। অ্যাড করার পর প্রথমে ফোড়নের জন্য আমরা শুকনো লঙ্কা এর মধ্যে অ্যাড করলাম, শুকনো লঙ্কা আর ডালচিনি। আর তারপরে অ্যাড করব আমরা পেঁয়াজ, একটা পেঁয়াজ স্লাইস কাটিং পেঁয়াজ এর মধ্যে অ্যাড করলাম। অ্যাড করে একটু লাল লাল করে জিনিসটাকে ভাজতে হবে। মোটামুটি লাল লাল করে পেঁয়াজগুলোকে ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে আমরা অ্যাড করব 1 টিস্পুন মতন জিঞ্জার গার্লিক পেস্ট। এবারে আমরা 2 মিনিট মতন একটু ভালো করে কষিয়ে নেব। 2 মিনিট ভালো করে কষানোর পর তারপরে এর মধ্যে আমরা অনিয়ন পেস্ট এর মধ্যে অ্যাড করছি। আমরা একটা মিডিয়াম সাইজ অনিয়ন এর মধ্যে পেস্ট করে আমরা এর মধ্যে অ্যাড করে দিলাম। নিয়ে 2 মিনিট মতন আবার ভালো করে অনিয়ন পেস্টের সাথে ভালো করে কষাতে হবে। আমরা 2 মিনিট মতন আমরা অনিয়ন পেস্টটাকে ভালো করে কষানোর পর তারপরে এর মধ্যে অ্যাড করছি 1 মিডিয়াম সাইজ টমেটো পেস্ট এর মধ্যে অ্যাড করলাম। অ্যাড করে আবার 2 মিনিট ভালো করে জিনিসটাকে কষাতে হবে। কষানোর জিনিসটাই হচ্ছে আসল মাছের কালিয়াতে, যত কষবে এবং খেতে তত ভালো হবে। আমরা ভালো করে কষিয়ে নিয়েছি অনিয়ন আর টমেটো পেস্টটাকে। এবারে কষানোর পর এর মধ্যে আমরা মশলা অ্যাড করব। তা প্রথমে যাচ্ছে 1 টিস্পুন মতন জিরা পাউডার, তারপরে অ্যাড করব 1 টিস্পুন মতন ধনে পাউডার, তারপরে এর মধ্যে অ্যাড করব আমরা 1 টিস্পুন মতন রেড চিলি পাউডার, আর অল্প 1/2 টিস্পুন মতন আমরা হলুদ গুঁড়ো এর মধ্যে অ্যাড করব। তারপরে এর মধ্যে অ্যাড করব আমরা 1 টিস্পুন মতন কাশ্মীরি রেড চিলি পাউডার। এবারে মশলার সাথে আমরা 2 মিনিট একটু ভালো করে জিনিসটাকে কষিয়ে নেব। একটু সামান্য পরিমাণে আমরা একটু জল অ্যাড করছি, নিয়ে জলের সাথে ভালো করে মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। দেখে নিন, মশলাগুলোকে ভালো করে আমরা কষিয়ে নিয়েছি প্রায় 2 মিনিট মতন। এবারে কষানোর পর তারপরে এর মধ্যে আমরা 1/2 কাপ মতন আমরা টক দই, মানে বিটেন টক দই এর মধ্যে অ্যাড করলাম।
তারপরে এর মধ্যে অ্যাড করব আমরা অল্প পরিমাণে আমরা অ্যাড করব আমরা কাজু চারকোঙ্গজ পেস্ট মানে হাফ কাপের মতন। তারপরে এর মধ্যে অ্যাড করব আমরা একটু জল এর মধ্যে অ্যাড করব। অ্যাড করে একটু জাস্ট আমরা 2 মিনিট মতন আমরা একটু ভালো করে ফুটিয়ে নেব। দেখে নিন আমরা 2 মিনিট মতন ভালো করে আমরা গ্রেভিটাকে ভালো করে ফুটিয়ে দিয়েছি। এবারে এর মধ্যে আমরা একটু নুন এর মধ্যে অ্যাড করছি, আর নুনটা একটু দেখে দেবেন কারণ মাছের মধ্যে যেহেতু নুন গেছে বলে এই জন্য নুনটা একটু দেখে দেওয়াই ভালো, বেশি নুন হলে খাওয়া যাবে না। তা আমরা এখানে একটু নুন অ্যাড করলাম, তারপরে একটু অ্যাড করলাম আমরা অল্প হাফ টিস্পুন মতন আমরা চিনি অ্যাড করছি কারণ টেস্টের ব্যালেন্সটাকে করবার জন্যে আমরা এখানে চিনিটা অ্যাড করলাম। তা আমরা 1 মিনিট মতন আর একবার একটু ভালো করে আমরা একটু কষিয়ে নেব। দেখে নিন আমরা গ্রেভিটাকে ভালো করে কষিয়ে নিয়েছি এবং গ্রেভি থেকে আস্তে আস্তে তেল ছাড়ছে, দেখে নিন। তারপরে এর মধ্যে আমরা 1 কাপ মতন এর মধ্যে আমরা জল অ্যাড করব। 1 কাপ মতন জল অ্যাড করে এবারে গ্রেভিটাকে আমরা ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। ভালো করে মিক্স করার পর তারপরে এর মধ্যে আমরা ভাজা মাছগুলোকে আমরা এর মধ্যে অ্যাড করে দেব। আমরা হালকা করে একটু ওলট পালট করে দিলাম। এবারে এই মাছটাকে আমরা 10 মিনিট স্লো আছে এই 10 মিনিট ভালো করে ফোটাবো। 10 মিনিট পর আমরা ফিরে আসছি। আমরা 10 মিনিট পর ফিরে এসেছি। এবারে আমরা ঢাকনিটা খুলব, দেখে নিন এই গ্রেভি থেকে তেল বাহার হতে শুরু করে দিয়েছে, তার মানে আমাদের এই মাছের কালিয়াটা হয়ে গেছে। এবারে আমরা এর মধ্যে অ্যাড করব হাফ টিস্পুন মতন গরম মশলা অ্যাড করছি কারণ একটা সুন্দর গরম মশলার গন্ধ ফ্লেভারের জন্য, সে কারণে আমরা হাফ টিস্পুন মতন আমরা অ্যাড করলাম। অ্যাড করে এবারে আমরা মিশিয়ে নেব ভালো করে। দেখে নিন আমাদের এই বিয়ের বাড়ির স্টাইলে কাতলা মাছের কালিয়া হয়ে গেছে। এবারে আমরা আলাদা জায়গায় জিনিসটাকে নামিয়ে দেব। দেখে নিন দর্শক বন্ধুরা আমাদের বিয়ের বাড়ির স্টাইলে কাতলা মাছের কালিয়াটা হয়ে গেছে এবং দেখতেও বেশ সুন্দর হয়েছে। আপনারাও এইভাবে বানান বাড়িতে বিয়ের বাড়ির স্টাইলে কাতলা মাছ। তা আমি খুব সুন্দরভাবে ধাপে ধাপে জিনিসটাকে শিখিয়ে দিয়েছি। তা যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার এবং কমেন্ট করুন। থ্যাংক ইউ সো মাচ।